এই তো আমার এই বেসিকটা আজকে অনেকদিন হয়েছে, মানে অনেকদিন বলতে কি, যেহেতু ইয়ার রোজ আসছে তার জন্য আমি এটা নিয়ে ফেলছি। বালিশের কভারগুলো খুলে ফেলবো। এই তো বালিশের কভারগুলো খুলে নেবো। আমি ওই বেডশিট একটা তো ধুইছি, এখানে এই দুইটা এগুলো ধোয়া হয় নাই, এগুলো আজকে সবগুলো খুলে ধুয়ে নিব আর কি। এটা ওই রুমেরটা এগুলো সবগুলো ইয়ে করে ফেলবো, গুছাই নিব। এগুলো এখন ভিজার দিয়ে নিব। গরম পানি দিছ না এখানে? বেশি গরম পানি? দেখ এগুলো ভিজতে থাক, আরেকটা ওইটাও দিয়ে দাও, ভিজা দিয়ে দাও। দেখলো দিয়ে ফেলবো। কিরে এখানে সারাদিকে তো পানি কেন? হ্যাঁ পুরো করো পানি। হাত মোছার তাবার তো অনেকদিন হয়েছে, অনেক ময়লা হয়েছে, কালো তো বোঝা যাচ্ছে না, তাই ভাবছি সব কিছু যাতে পরিষ্কার করছে এটাও একটু ধুয়ে দিলে। আর এটাতে কিন্তু আমি আসলে এটা আমি নিজের টেকনিকে এই এটা এটা লাগাইছি, যেন আমার এটা আটকা থেকে এটা এই বেলকুটা খুলো খুলো পড়ে যায়, তার জন্য তো এটা এখন ভিজার দিয়ে নিব আমি। ওইটা আলাদা করে ছোটো বাটি বাটিটা দাও। এটা ভিজার দিয়ে নিয়ে ফেলো বাটিটাতে, এটাতে একটু ময়লা বেশি তো আবার বেশি বেশি হবে। এবার একটু সাবান দিয়ে আবার ভালো করে একটু ধুতে হবে, হবে এটা যেহেতু একটু ময়লা বেশি তাই মানে আলাদা করে ভিজা দিচ্ছি আর কি আমি আর কি। এই তো আমার এই এখানের কাপড়টাও আমি ধুয়ে দিছি, এটা এখনও শুকায় না, এটা এখানে দিব। আর এদিকে আমার ব্যাটটাও গোছানো হয়ে গেছে, আমি ব্যাটসিট এখন এটা বিছাইছি, ওটা নিয়ে ফেলছি, ওটা নিয়ে মানে ধোয়াও হয়ে গেছে। এই তো ফাইনাল এখন ঘর ধোয়ার ছাড়ো মারো দিয়ে এখন কমপ্লিট। তো এদিকে কাপড়ও ধুয়ে নিছি, বেডশিট ধুইছি, তারপর কাপড় ধুইছি, আজান দিয়ে ফেলতেছে আসলে মানে জোরে আজান দিয়ে করে। এদিকে তো কাপড়ও ধুয়ে ফেলছি, এগুলো এখন শুকাতে দিতে যাব। নামাজ পড়তেছে এখানে, এদিকে ব্যাগটাও বসে ফেলছি। মেহমানরা তো চলে গেছে সব, মানে ঘর দোয়ার গোছানো হয়ে গেছে আমার মেশিনে। ওটা আমার মেয়ের কাপড়, ওটা সেলাই ফেলবো, একটু এলোমেলো হয়ে থাকছে, এগুলো যখন কাপড়টা সেলাবো তারপর একটা গুছিয়ে রেখে দিব। এই আর কি আমার আজকের সমাচার। ওদিকে রান্না বান্নাও তেমন কিছু নেই, মানে ওনাই বলতে কি করবো না আছে। ওদিকে আমার টেবিলও গোছানো হয়ে গেছে, এই তো টুকটাক কমপ্লিট পুরো ঘর। ঘর মোছা ঘর বউ দেখে আমার মেয়েও নামাজ পড়ে ফেলতেছে, আজান দিচ্ছে, নামাজে বসে গেছে। ও কোরআন শরীফ পড়তেছিল তো তাই মানে সাথে সাথে সকালে বসে কোরআন শরীফ পড়তে, এখন কোরআন শরীফ মানে কোরআন শরীফ পড়ে বসে গেছে আর কি। সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য। এতো ভিডিওটা আর বেশি না বড় না করি, এতো হঠাৎ করে নন জামাই মেয়েরা ওরা আসবে বলতেছে, তাই ওদের জন্য আয়োজন করতেছে এখন রাত্রে। রাত্রেবেলায় আবার রান্নাবান্না শুরু করলাম, আর এই তো হঠাৎ করে এখন ওরা ফোন করে বলছে যে আসবে। আমি এখানে মুরগির মাংস অলরেডি আমার চুলায় বসাই দিচ্ছি, আর গরুর মাংস ভুনা করবো, আর ডিম রাঁধবো, মাছ রান্না করবো। এই তো আপনাদের সাথে শেয়ার করে করে আমি হঠাৎ যেহেতু আসতেছে আমি কী কী দেখি আয়োজন করতে পারি এগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি টমেটো পেঁয়াজ এগুলোও কুটে নিয়েছি, কাঁচামরিচ এগুলো সব কুটে নিয়েছি। এই তো এখন ভাবতেছি একটা চাইনিজ ভাজি করি। এখানে আমার এখানে পেঁপে আছে, গাজর আছে, আর লোব্বা নাই আসলে, লোব্বা দিতে পারলে ভালো হয় বা ফুলকপি এগুলো দিতে পারলে ভালো হয়। ফুলকপিটাও নাই আমার, আর লোব্বা তো নাই,
আমার থেকে এখন পিঠা দিয়ে বানাবো আমি। এই গাজর দিব, গাজর, তারপর পেঁপে আর আলু, এই তিনটা দিয়ে বানাবো আর কি, ফ্যামিসি বাজির মতো। আর তো টমেটোটা দিব, চাইনিজ বাজির জন্য সবসময় এইভাবে কাটবেন, মানে এই তো দেখুন এরকম একটু বড় বড় করে এইভাবে কাটবেন। আমার মেয়ে দিকে নিয়ে খেয়ে ফেলতেছে, তো তোমরা খেলে নাও, আমি কুটে দিই, খাবো না, তাহলে খুব সুন্দর। এটা এগুলো এরকম করে কেটে নেবো, আমি সবগুলো এরকম করে কেটে নিচ্ছি। এখন আমি মাংস নিয়ে নিচ্ছি, আর এখানে মাংস হয়েছে যে দেশি মুরগির মাংস, আমি মাংসগুলো বসাই দিচ্ছি এদিকে, কষাই ভালো করে, একটু ভালো বসাই দিচ্ছি। আর এদিকে আমি ডিম রান্না করবো, এখানে বড় তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছি, মাছগুলো আমি আজকে ভুনে মানে টমেটো দিয়ে, না টমেটো দিব না, মানে পেঁয়াজ দিয়ে একটু ইয়া করবো। হলুদ তো আগের আছে, হলুদ দেওয়া হলো, ধোয়ার পরও হলুদের ভাবটা রয়ে গেছে, না না তরফ দিব, এখানে সামান্য একটু মানে মশলাগুলো দিয়ে দিব একটুখানি, বাস লবণটা দাও, মানে হঠাৎ ওরা বলছে যে হঠাৎ আসবে, তাই আর কি হঠাৎ সব আয়োজন করা, মানে হঠাৎ করতেছি যা পারি আর কি, যতটুকু আছে আমার মানে বাসায় যা আছে তা দিয়ে করার চেষ্টা করতেছি। আসলে এখন তো রাত হয়ে গেছে, তো আর বাজার করার মতো ওরকম ইয়ে নেই, এগুলো কিছুক্ষণ মেখে রাখবো, তারপরে এগুলো মানে ভেজে এমনি পেঁয়াজ এগুলোর উপর দিয়ে দেবো, না রান্না করবো না এগুলোকে আর কি। আর এদিকে আমি এগুলা এই এরকম কি করে করে সবগুলো কাটি, আমি এখানে আলু দিছি একটা, মানে ছোটো না একদম আছে, মিডিয়াম সাইজ আলু একটা দিছি, আর একটা গাজর দিছি, আর একটু পেঁপে ছিল, অর্ধেক মানে একটা পেঁপের চার ভাগের একবার পেঁপে ছিল, আমি এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজও এরকম করে এই কি করে কেটে নিয়েছি, মানে একটা চাইনিজ বাজার করবো আর কি, যতটুকু পারি আর কি, আমি যেমন করে পারি আসলে ওরকম করে রান্না করার চেষ্টা করবো, যেহেতু মেহমান আসতেছে হঠাৎ করে রান্না করবো আর কি। ওটাও বসাই দিছি, এখানে লবণ দিয়ে মানে লবণটা দিয়ে দিচ্ছি, একটা ভাত মানে তেল করে একটু ভাত করে মেখে দিব, রসালটা আপনার যত ঝাঁট মানে ভাজবেন ততটা সুন্দরভাবে ঝোল করে হবে, একটুখানি চিনে চিমাটা লবণ, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে, আমার থেকে ভালো লাগছে ভালো করে দিয়ে দিচ্ছি আমি, আর এদিকে যেটা মতো তার এদিকে আমি চাইনিজ সব তরকারি দিচ্ছি, ভালো করে সিদ্ধ হতে পারে, তারপর আমি আরও হবে সিদ্ধ হয় না এখনো মনে করে আরও হবে, আমি একটু রসুন বাটা মানে একটু আমার এখানে চাল হয়েছে তিন ফোট, আমি এক চামচ আন্দাজ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর আদা বাটাটা নাই আমাকে দিতে পারতেছি না। আর আমি এখানে সামান্য তেজপাতা রেখেছি, আমি সাদা ভাত রান্না করে ফেলছি, তাই পোলাও একটু কম রান্না করতেছি, যেহেতু আমরা মামিদের নিয়ে পছন্দ একটু কম, মেহমান হলে হবে। ভাতটা কিন্তু আপনারা ভালো করে মানে ভাজবেন, ভাজলে সুন্দর হয়। তো এখানে মেহমানের জন্য এই ডিম ভুনে নিচ্ছি, সিদ্ধ করে এমনি ভুনে আমি একটু ব্রাশটা মানে পেঁয়াজের ব্রাশটা উপরে দিয়ে দিছি, আর এগুলো হয়েছে মাছ তেলাপিয়া বড় মাছ, এখানে আমি পেঁয়াজের ব্রাশটা দিয়ে দিছি ভুনে দু পেঁয়াজের মতো, আর এগুলো হয়েছে ভাত,
কি আমার রান্না বান্না কমপ্লিট, পানিটাও সিদ্ধ হয়ে গেছে। দিকে হয়েছে গরম মাংস ভুনা করছি, গরম মাংস ভুনা এতো। এগুলো চাইনিজ ভাজি, মানে আমি এখানে একটু ভাজি করছি, ওগুলোর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। আর এগুলো হয়েছে পেঁপে দিয়ে এমনি ডাল দিয়ে, এগুলো আজকে দুপুরে রান্না করছিলাম, ওগুলো আর কি এখন মেহমানদের জন্য চলবে। তো এসে আমার মুরগির মাংস বোনা, এগুলো হয়েছে দেশি মুরগি, মুরগির মাংস বোনা করছি, এগুলো রান্না হয়ে গেছে। আর একটা হয়েছে পোলাও, পোলাও ভাতটাও হয়ে গেছে আমার, মানে টোটাল রান্না শেষ, কিন্তু এখনো মেহমানের কোনো খবর নাই। আমি সবাই আয়োজন করে এখন মেহমান এখন আসছে, অনেক লেট করে আসছে, তো ওদের জন্য এখন ভাত রেডি করে দিলাম। তো মেহমান আসছিল গতকালকে রাত্রে, অনেক রাত হয়েছিল মেহমান আসতে আসতে, আর এই তো এখন নাস্তা পানি খাই, এই টেবিল আমার এই অবস্থা। তাদের ভাইয়ের নাস্তা আনছিল, ডিম ভুনে দিছি আর গরম মাংস ভুনা করে, মানে গরম করে দিছিলাম, ওগুলো দিয়ে নাস্তা খাই, চা টা খাই। তো ওনারা এখন বেরিয়েছে, আর এদিকে আপনাদের ভাইয়ের শাকও নিয়ে আসছে। এই আর কি আসলে গতকালকে অনেক, ওরা আসছে যে প্রায় 10:30 বেজে গেছে, ওরা নাকি জামে পড়ছিল, তাই তার জন্য আর আমার ভিডিওটা আর বড় করতে পারিনি। কিন্তু আমার রান্নাঘর এখন এই অবস্থা অনেক ময়লা হয়ে গেছে। আসলে ওরাও রাত করে আসছিল, তো তাই আর আমি মানে কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু রাত হয়ে গেছিলো, তাই ওরা এখন আর এখন নাস্তাটা খেয়ে চলে গেছে। গতকালকে রাত্রে আসছে তো দেরি হয়েছে, আর আজকে তো মানে রোজার হিসেবে একটু কাজ আছে, তার জন্য চলে গেছে আর কি। এই আর কি ঘরটার গোছানো, এটা তো সবাই বোঝেনি, রোদের ভিতরে একটা অন্যরকম ইয়া লাগে, তার জন্য ওরা চলে গেছে এখন। যাক আমিও টুকটাক করে সব কাজ সেরে নিই।